খোদ রাজধানীতে জলমগ্ন জনপদের নাম উত্তর খান ও দক্ষিণ খান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে 18টি ওয়ার্ডের বেশিরভাগ সড়কই বছরে 12 মাস সুয়ারেজের পানিতে নিমজ্জিত থাকে, আর বৃষ্টি হলেই সে দুর্ভোগের মাত্রা ছাড়ায় শতগুণ। এখানকার বেশিরভাগ সড়কেই রাতে জ্বলে না সড়কবাতি। মিরাজ মিচুর রিপোর্ট। উত্তরা আজমপুর রেললাইন থেকে কাঁচাবাজার, ভাই ভাই মার্কেট ধরে চৈতি গার্মেন্টস, ইসমাইলের খোলা, মাজার চৌরাস্তা, মাদারবাড়ি, হেলাল মার্কেট, চামরখান পর্যন্ত রাস্তাটি নতুন 18টি ওয়ার্ডে যাওয়ার প্রধান সড়ক। এই চিত্রই বলে দেয় এখানকার মানুষের দুর্ভোগের কথা। দীর্ঘদিন ধরে এমন জলদুর্ভোগ নিয়েই বাস করছেন এখানকার লাখো মানুষ। সুয়ারেজের নোংরা ময়লাযুক্ত পানি মারিয়েই যাতায়াত হাজারো শ্রমিকের। আমাদের এখানে অনেক ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, বাসাবাড়ি তো অভাব নাই, প্রচুর লোকজন, প্রায় লক্ষ লক্ষ লোক এখানে বসবাস করে, এই রাস্তায় যাতায়াত করে। তা এরকম যদি পানি থাকে তাহলে আমরা কিভাবে চলাচল করব? নারীদের দুর্ভোগ কি বলবো এখন, বলেন কিভাবে বলা, মানে বললে মানে বুঝবেন, মানে আপনারা তো হচ্ছে প্যান্ট উঁচু করতেছেন সবকিছু, আমরা তো এতটুকু বেশি উঁচু করতে পারছি না।